প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি পাবদা মাছের পোনা। পাবদা মাছ চাষ খুব লাভজনক ব্যবসা। পাবদা মাছ খুব অল্প সময়েই চাষ করা যায় এবং এই মাছগুলো বছরে দুইবার বাজারজাত করা যায়। মানে এই পোনাগুলো বছরে দুইবার চাষ করা যায়। আপনারা চাইলেই এই টাইপের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই টাইপের পোনাগুলোকে কীভাবে খাবার প্রয়োগ করলে, কীভাবে পুকুরে পোনা প্রস্তুতি করলে আপনারা লাভবান হতে পারবেন, এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব। দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিউয়ার্স, চলুন চলে যাই মূল কথায়। আপনারা এই টাইপের পোনাগুলো কীভাবে পুকুরে চাষ করবেন? এককভাবে চাষ করলে প্রতি শতকে 1500 পিস করে পোনা দিতে পারবেন, এবং যদি মিশ্র চাষ করেন তাহলে 700 পিস করে পোনা দিতে পারবেন। আর এগুলো এককভাবে চাষ করিলে প্রতি শতকে 1500 পিস করে দিবেন, সাথে কিছু কাপজাতীয় মাছ দিতে পারবেন 8 থেকে 10 পিস। 8 থেকে 10 পিস করে রুই, মিরকা, কাতল এগুলো দিতে পারবেন। এভাবে আপনারা পোনাগুলো পুকুরে প্রস্তুতি করার পর আপনার পুকুরে সময় নেবে সর্বোচ্চ 4 মাস এই টাইপের পোনাগুলো, কারণ আমাদের এই পোনাগুলো বড়। দেখতে পাচ্ছেন এই টাইপের পোনাগুলো 4 মাস, 3.5 মাস সময় নেবে বাজারজাত করতে। এবং এই টাইপের পোনাগুলো আপনারা ভাসমান ফিট সরিষার দানার মতো এই খাবারগুলো দিতে পারবেন। এবং পুকুরে আপনারা প্রতি 20 থেকে 25 দিন 1 মাস পরপর চুন, পটাশ, লবণ প্রয়োগ করবেন। মাছে কোনো রোগবালাই হবে না এবং মাছের গ্রোথ হবে খুব ভালো। মাছের খাবার খরচও খুব কম লাগবে। দেখেন আমাদের এই পাবদা মাছের পোনার সাইজ এবং পোনা কতটুক পরিমাণ বড় দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা এভাবে চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। আমরা এই টাইপের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে নিয়েও যেতে পারবেন। দেখুন আমাদের এই পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল দেশবাসী।